সব বাধা পেরিয়ে প্রমত্ত পদ্মায় দৃশ্যমান হলো স্বপ্নের সেতু। কোনো কারিগরি জটিলতা ছাড়াই সেতুর সব শেষ স্প্যানটি বসানোর মধ্য দিয়ে যুক্ত হলো পদ্মার এপার ওপার। 2017 সালের সেপ্টেম্বরে প্রথম স্প্যানের পর বাকি 40টি স্প্যান বসাতে সময় লাগলো 3 বছর 2 মাস। অবশেষে স্বপ্নের সবশেষ ধাপের সফল বাস্তবায়ন। নদীর দুই প্রান্ত জুড়ে এখন পুরোপুরি দৃশ্যমান পদ্মা সেতু। কুয়াশার চাদর মোড়ানো অপেক্ষার প্রহর শেষ হলো দুপুর 12:02। তিয়ান ই ভাসমান ক্রেনে ভর করে সেতুর 12/13 নম্বর খুঁটির বিয়ারিংয়ে বসলো 41 নম্বর কাঙ্ক্ষিত স্প্যান, আর পদ্মা সেতু পেল পরিপূর্ণতা। সবশেষ স্প্যানে যুক্ত হলো শরীয়তপুরের জাজিরা থেকে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্ত। আরো খানিকটা এগিয়ে গেল দুই প্রান্তের মানুষের আশা আকাঙ্ক্ষার দিনলিপি। অনেকে বলছে পদ্মা সেতু নাকি হবে না। পদ্মা সেতু তো আমি প্রায় আজকে 2 বছর কাজ করতেছি, আজকের পদ্মা সেতু সর্বশেষ স্প্যানটা বসে গেছে। আজ সত্যি আমাদের মনে হচ্ছে ঈদের চেয়ে আনন্দটা বেশি হচ্ছে। কাজ শেষের মধ্যে যোগাযোগের উন্নয়নটা অনেক বেশি হয়ে গেছে, বেশি হওয়ার যার কারণে আমাদের চলাফেরার জন্য শুধু সুবিধাটা ভালো হয়েছে। আগামী বছরের ডিসেম্বরের মধ্যেই 41টি স্প্যানের উপর দিয়ে হবে 22 মিটারের চওড়া 4 লেনের রাস্তা। 6.15 কিলোমিটার দীর্ঘ এই সেতুর প্রথম স্প্যান বসেছিল 2017 সালের 30শে সেপ্টেম্বর। চলতি বছর করোনা এবং বন্যা পরিস্থিতি পেরিয়ে গেল 11ই অক্টোবর বসে 32তম স্প্যান। এরপর গেল 2 মাসেই বাকি স্প্যানগুলো বসানো সম্ভব হলো। সমস্ত বাধা আর অনিশ্চয়তা পেরিয়ে অবশেষে প্রমত্তা পদ্মার দুই পার সংযুক্ত হলো, আর তা হলো সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে। কোটি মানুষের স্বপ্ন পূরণের পাশাপাশি এর মধ্য দিয়ে প্রমাণ হলো বাংলাদেশের সক্ষমতাও। পদ্মার মাওয়া প্রান্ত থেকে এজি মাহমুদ, ডিবিসি নিউজ। পদ্মা সেতু নিয়ে আরও বিস্তারিত কথা বলতে চাই সেতু বিভাগের সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন যুক্ত হচ্ছেন আমাদের সাথে। বেলায়েত হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি সংবাদে। আপনার কাছ থেকে জানতে চাই, বলা হচ্ছে সম্পূর্ণ দেশীয় অর্থায়নে আমাদের এই সেতু নির্মিত হচ্ছে, একটু বলবেন কোথা থেকে আসলো এই পরিমাণ অর্থ? ধন্যবাদ। আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী যখন 2012 সালে ঘোষণা দেন যে নিজস্ব অর্থায়নে আমরা পদ্মা সেতু বাস্তবায়ন করব, এটা কিন্তু আসলে মাননীয় প্রধানমন্ত্রীর সাহসী পদক্ষেপ। এবং সেটা আমাদের, আপনি জানেন, আমাদের 2012 সালে আমাদের বৈদেশিক রিজার্ভ ছিল $12.8 বিলিয়ন। 2018-তে সেটা এসে দাঁড়িয়েছে 37। বর্তমানে 2020 সালের অক্টোবরে আমাদের বৈদেশিক রিজার্ভ হলো $38.8 বিলিয়ন। কিন্তু আমাদের যেটা আমাদের বিবেচনা রাখতে হবে, আমাদের বাজেট 1972-73 সালে ছিল $783 কোটি, আর 2019-20-21 এই বাজেট হয়েছে $565,000 কোটি। অর্থাৎ আমাদের নিজস্ব বাজেটারি প্রভিশনে যেই অর্থ বরাদ্দ দেওয়া হয়ে থাকে ওখান থেকে কিন্তু গত 2014 সালের ডিসেম্বরে যখন পদ্মা সেতুর কাজ শুরু হয় তখন থেকে কিন্তু প্রতি বছর কিছু টাকা দেওয়া হচ্ছে। এই যে 30,193 কোটি টাকা, এটা কিন্তু একবারে দেওয়া হয়নি। অর্থাৎ আমাদের গভর্নমেন্ট যে বাজেট এই বরাদ্দ থেকে কিন্তু আংশিক দেওয়া হয়েছে, এবং এই 2,500 কোটি টাকা আমরা ব্যয় করেছি গত 7 বছরে। সেই দিক থেকে বিবেচনা করলে আমি মনে করি আমাদের বৈদেশিক যে রিজার্ভ আছে সেখান থেকে কিন্তু হাত দিতে হয়নি। আমাদের নিজস্ব বাজেটে অর্থমন্ত্রণালয়ের যে বাজেট বরাদ্দ দেওয়া হয় বাজেট থেকে কিন্তু এই অর্থ। বেলায়েত হোসেন, আর একটা বিষয় আপনার কাছ থেকে জানবো, আমরা আসলে যান চলাচলের অপেক্ষায় রয়েছি, ধারণা করা হচ্ছে আগামী বছরের ডিসেম্বরের মধ্যে সেটি সম্ভব হবে, কয়েক দফা তো প্রকল্প ব্যয় বেড়েছে, আরও কি বাড়ার আশঙ্কা আছে কিনা, কি মনে করছেন? না, আপনারা যেভাবে বলছেন আসলে কয়েক দফা প্রকল্প বাড়ানো, প্রথমে যেটা করা হয় 2008-10 সালে সেটা কিন্তু একটা ফিজিবিলিটি স্টাডির উপরে প্রজেকশন ছিল। পরে কিন্তু 2012 সালে যখন ডিটেইল ডিজাইনের পরে প্রাকলন প্রস্তুত করা হয়, সেটা ইন্টারন্যাশনাল কিন্তু এখানে প্রাকলন করা হয়, সেখানে মূল ব্রিজের কিন্তু কস্ট ছিল $12,000 কোটি, সেটা কিন্তু এখনো আছে। সেটা বজায় রেখেই আমরা কিন্তু এখানে নদী শাসন আছে, এখানে আপনারা জানেন এটা একটি পদ্মা মাল বহুমুখী সেতু, এখানে রিভার নদী শাসনে 8,700 কোটি টাকা,
এখানে ভূমি অধিগ্রহণ, এখানে রিসেটেলমেন্ট, অর্থাৎ আন্তর্জাতিকভাবে যে বিষয়গুলো রাখা হয়েছিল এইরকম একটি এই বিশ্বব্যাংকের মনোনীত কিন্তু তারা কনসালটেন্ট, তারা কিন্তু এটা ডিটেল ডিজাইন করেছে, তারা যেভাবে এটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে বলেছে সেটা অনুসরণ করে করার ফলে আমাদের কিন্তু মূল ব্রিজের কস্ট এখনো বাড়েনি। যেটা বেড়েছে আসলে সেটা হলো আমাদের এই যে ব্যাট আইটি এবং কনসালটেন্টের যে ইয়েটা, তাদের যে অর্থ দিতে হয় যেটা 25% ছিল ব্যাট আইটি সেটা হয়েছে 35%, আমাদের যে ইনকাম ট্যাক্স এবং ব্যাট যেটা 10 ছিল সেটা 20 হয়েছে, এসব কারণে কিছু বেড়েছে। সেটা কিন্তু আসলে আমাদের যে মূল ব্রিজের যে 2012 সালে যে প্রাক্কলন করা হয় তার মতো এটা কিন্তু সেখানে আমি মনে করি যে খুব একটা বাড়েনি। এখন কোভিড পরিস্থিতি বা অন্যান্য যে ইস্যুটা এসছে এর ফলে হয়তো সামান্য বাড়তে পারে, আমাদের এখনো আশা যেভাবে আশঙ্কা করা হচ্ছে সেরকম অতিরিক্ত খরচ বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই বলে হইতে পারে, 500-700 কোটি হতে পারে, বাট এটা এখনো নিশ্চিত না। আপনারা জানেন ইতিমধ্যে মূল সেতুর 92% কাজ হয়ে গেছে, আমাদের আরো আর্থিক অগ্রগতি 88%, অর্থাৎ আরো 12% অর্থ রয়ে গেছে। আমাদের সেতু হয়তো আগামী আর 12-14 মাসের মধ্যে মূল সেতুর কাজ সমাপ্ত হবে। আমরা আমাদের এটা আসলে যে প্রজেকশনটা আমরা দেখতে পাচ্ছি আসলে ওই রকম ব্যয় বৃদ্ধির খুব সম্ভাবনা খুবই ক্ষীণ, খুবই কম। আচ্ছা বেদায়েত হোসেন, আরেকটা বিষয় একটু আপনার কাছ থেকে জানবো, টোল আদায়ের যে বিষয়টি রয়েছে, কত বছরের টোল দিয়ে আসলে পদ্মা সেতুর যে ব্যয়টা হয়েছে এই ব্যয়টা আসলে তুলে নেওয়া সম্ভব? বেলায়েত হোসেন আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আমি বলছিলাম যে টোল আদায়ের যে বিষয়টা, আসলে কত বছর টোল আদায় করলে এই সেতুর যে ব্যয় হয়েছে সেই ব্যয়টা আসলে তুলে নেওয়া সম্ভব বলে মনে করছেন? সেটা আপনারা হয়তো যে আমাদের বঙ্গবন্ধু সেতু যেটা যমুনা সেতু, বঙ্গবন্ধু সেতুতে কিন্তু আমাদের যে হচ্ছে সেটা আমরা বা অন্যান্য প্রতি 3 মাস অন্তর 60 কোটি টাকা করে পরিশোধ করে থাকি। আমাদের যে টোল আদায় হচ্ছে সেখানে আমাদের রিজার্ভও থাকছে, অর্থাৎ কিস্তি পরিশোধ করে ওষুধ সহ আমাদের কিন্তু বিবিএ ফান্ডে টাকা জমা হচ্ছে, অর্থাৎ আমাদের যেই আমরা যে প্রজেকশন যেটা ছিল টোল আদায় হবে তার চেয়ে বেশি কিন্তু আমরা আদায় করছি। একই সাথে আমি মনে করি পদ্মা সেতুতে এটা আমাদের অর্থ মন্ত্রণালয়ের সাথে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে যে আমরা 1% সুদে অর্থ মন্ত্রণালয় থেকে বিনিয়োগ যেটা সরকার করেছে সেটা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ অর্থ মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয়কে এটা পরিশোধ করবে। সেক্ষেত্রে আমরা আশাবাদী, আমি মনে করি আগামী 20-25 বছরের মধ্যেই পদ্মা সেতুতে যে বিনিয়োগ হয়েছে সেটা আমরা আদায় করতে সক্ষম হব। টোলের বিষয়টি যেটা আসলে এটা আমাদের প্রচলিত নিয়ম হলো যে প্যারিসে যেই টোল নির্ধারণ করা হয় বা প্যারিসে যে ভাড়া নির্ধারণ সেভাবেই কিন্তু টোলের নির্ধারণ করা হয়ে থাকে। একই সাথে একটা টোল নীতিমালা আছে সেটা অনুসরণ করে আমরা এখনো চূড়ান্ত করিনি, সেটা অনুসরণ করে আমরা কিন্তু টোলের হার নির্ধারণ করব। এবং টোল আদায়ের ক্ষেত্রে আমরা বিদেশি একটা প্রতিষ্ঠানকে আমরা এটার সাথে আলোচনা চলছে, সেটা চূড়ান্ত হলে তারা এখানে 10 বছরের জন্য তারা চুক্তিতে। বেলায়েত হোসেন আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।